ভারতে তৈরি হবে বহু ফাংশন বিশিষ্ট হেলিকপ্টার এর নাম দেওয়া হয়েছে ইন্ডিয়ান মাল্টিরোল ফাইটার বা সংক্ষেপে আইএমআরএইচ এই হেলিকপ্টার তৈরি করেছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড প্রতিরক্ষা সূত্রগুলো বলছে এই অর্থ বছরেই এতে বিনিয়োগ আসবে তবে এরই মধ্যে ব্যাঙ্গালুরুতে যৌথ উদ্যোগে এই হেলিকপ্টার তৈরিতে একটি কোম্পানি খুলতে সিদ্ধান্ত নিয়েছে ফরাসি কোম্পানি সাফরান হেলিকপ্টার ইঞ্জিনস অ্যান্ড এইচ এল ফরাসি কোম্পানিটি এক ঘোষণায় বলেছে আইএমআর এর প্রথম লক্ষ্যকে সামনে রেখে সিদ্ধান্ত হয়েছে এই হেলিকপ্টারের ডিজাইন উন্নয়ন উৎপাদন বিক্রি এবং ইঞ্জিন সাপোর্ট দেওয়ার আশা করা হচ্ছে এই দশকের শেষের দিকে এমন হেলিকপ্টার নির্মাণ সম্পন্ন হবে এটা হলে এম আই সতেরো এস এর জায়গা নিয়ে নিতে পারবে এই হেলিকপ্টার প্রতিরক্ষা বিষয়ক একজন কর্মকর্তা বলেছেন এই প্রকল্পটি এখন শিডিউলে আছে বর্তমানে এতে অর্থের যোগান দিচ্ছে এইচ এল নিজে কেবিনেট কমিটি অন সিকিউরিটিতে আগামী মাসে অনুমোদনের জন্য এ বিষয়ে ডিটেলস প্রজেক্ট রিপোর্ট জমা দেওয়া হবে ওই কর্মকর্তা আরও বলেন একবার অনুমোদন পেয়ে গেলে সাত বছরের মধ্যে হেলিকপ্টার প্রস্তুত হয়ে যাবে বলে আশা করা হচ্ছে এর আগে দ্য হিন্দু রিপোর্ট করেছিল এই ইস্যুতে তখন বলা হয়েছিল ভিন্ন দুই ভার্সনে এই প্রকল্পের খরচ ধরা হয়েছিল প্রায় দশ হাজার কোটি রুপি